হাই বন্ধুরা, হ্যালো। দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ভিডিওতে আছে হচ্ছে পেঁয়াজি 10টা 10টা করে, আর কোনো টাইম থাকবে না, এমনি খাবো। তো কে আগে খেতে পারে তার উপর নির্ভর করবে কে পানিশমেন্ট পাবে আর কে জিতবে। দেখো কি করেছে, পেঁয়াজির উপরে সস লিয়েছে, সাইডে সস লিয়েছে, সুন্দর করে ডেকোরেশন করেছি, বুঝেছো? আমারটা সাইডে আছে। ওরে এমনি আমি উপর দিয়ে দিয়ে দিয়েছি সস, ভরি ভরি খাবো তো, তাই এমনি খেয়ে নেবো, তাই না? যাতে স্লিপ কাটে তাতে চলে যায়। তো আমাদের চ্যালেঞ্জটা শুরু করছি। আর শুরু করার আগে বললি, মানে প্রতিবারের মতোই, যে তো যারা নতুন দেখছো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, আর পাশের বেল আইকন ক্লিক করবে, অল নোটিফিকেশন করে নেবে প্রথম ভিডিও যাতে তোমরা দেখতে পাও। তো আমাদের চ্যালেঞ্জ শুরু করছি, আর কি করো নাকি করো করো করো, করো 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 তাড়াতাড়ি। 1 2 3 থ্রি স্টার্ট। নর্মাল লাগে না এটা? 1 2 3 স্টার্ট। এসব জিনিস গলায় আটকেই যাবে, কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমার আমি পাঁচটা রাখবি, তুমি পাঁচটা নিয়েছো, তাহলে হবে না? বড় বড় খাবো না, খুবই বড় ওসব। এটা চিটিং, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমারটা পাতলা ছিল, বললে হবে না, তুমিও অস্বীকার করতে পারো না। তুমি দেখবে ভিডিওটা, তোমার থেকে আমি কতটা জোরে টেনেছি, তোমার একটার আগে আমার দুটো ফুরিয়ে গেছে। তাহলে কি করে জিতলা তুমি? চিটিং হয়েছে, তুমি থালা বদলে নিয়েছো,
খারাপ বদলে দিয়েছে, যেরকম রাখা ছিল সেরকম দিয়েছে না। মাটা মাটা গুলো আমার পড়েছে, বাড়িতে বানানো তো বুঝতে পারিনি কোনটা মোটা কোনটা পাতলা, ও বেছে বেছে পাতলা গুলো নিয়েছে। হেরে গেলে সবাই বলে, ওরা কমেন্ট করে জানাবে, তোমরা কমেন্ট করে বলবে তো। তো যাই, ওর জন্য পানিশমেন্টটা নিয়ে আনি, পানিশমেন্টটা দেখো কি হয়। খুব কষ্ট করে মানে কি খেলাম বুঝতে পারলাম না, আমি বুঝতে পারি, জাস্ট চিবিয়েছি আর জল দিয়ে গেলে নিয়েছি। চলো চলো তাহলে হাতটা ধুয়ে এগুলো ফ্রেশ হয়ে তারপর আসছি। তো দেখো চলে এসছি হাতটা ধুয়ে, আর ওর জন্য পানিশমেন্ট এনেছি, পানিশমেন্ট ও খুব পছন্দ, ওর ফেভারিট খাবার, ও খুব মনে মনে ভাবতো তাই দিয়েছি আজকে ওকে ওর ফেভারিট খাবার। তো আর দেরি করছি না, তো পানিশমেন্টটা নিয়ে আনি, দেখে তোমরা কমেন্টস করবা যে কি দিলাম, তার জন্য একটু টাইম দেব না, থাক টাইম দেবো না বাট নিয়ে চলে আস, ঠিক আছে? আর কমেন্টস অবশ্যই জানাবা যে পানিশমেন্টটা খুব অল্প হলো না বেশি হলো। কি বলছে জানো, কাঁচা মরিচ মানে লঙ্কা, আর এখানে একটা মূল্য সাদা, মূল্য সাদা, তো অতটা কেন, আর ওই দুটো কি করবো আমি, আর এটা আছে চকলেট, এটা কার, আমার আমার না এটা আমার, যেটা আমি জিতেছি, জেতার জন্য আমি খুশি, দেখ একটু চকলেট মিষ্টি মুখ করব, তাহলে ওই দুটো দিয়ে কি করবো আগে সেটা বলো, এটা আর এটা তুমি খাবা, কি খাবো, লঙ্কা আর শসা, এই শসা বলছি মূলো তুমি খাবা, পানিশমেন্ট চিবিয়ে কাট 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 কাট, মূলত তো ঝাঁজ আছে আবার লঙ্কায়ও ঝাঁজ, মানে দুটো ঝাঁজ একসাথে, না লঙ্কায় ঝাল আর মূলত ঝাঁজ, তো দুটো একই তো ব্যাপার হলো, না একই ব্যাপার কি হলো, পানিশমেন্ট পানিশমেন্ট বা ঝালের উপর ঝাঁজ মানে বুঝতে পারছো তুমি, ঠিক আছে কিছু তো কমাচ্ছি তাহলে, তো তোমার ইচ্ছা মতো তুমি এখান থেকে একটা লঙ্কা খেতে পারো আর একটা মূলো, কোনটা দেখিয়ে দিচ্ছ তুমি খাবো, ইচ্ছা মতো মানে এটা কোন, এটা খেতেই হবে পুরোটা, হ্যাঁ পুরোটা, আর হচ্ছে এখান থেকে যে কোনো একটা, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না, না তার জন্য গিফট, তাহলে আমি এই চকলেট তোমাকে দিলাম, এগুলো খাওয়ার পর চকলেটটা পাবা, মিষ্টি চকলেট আমি খাই না, তাহলে দেখো ঝাল খাই ফেভারিট, অসুবিধা নেই, এটা আমি খেয়ে নিলাম, না চকলেট খাও খাও তুমি খাও, আমি ঝালটা নিয়ে খাই, খাও আর তুমি এদিকে খাও, শুরু করো, রাগ করো না, কোনটা খাবো তোমার ইচ্ছা, যেটা আগে খাবা সেটা খাও, এটা বেকা, এগুলো খুবই বড় বড়, খুবই মোটা মোটা, দেখো এটা তো আরো মোটা, তা কি এটা, এটাই খাই নাকি, খাও তোমার পছন্দ, আমি এনে দিয়েছি খাও, কি করে খাই বলতো এর সঙ্গে এটা ফ্রি চকলেট, মানে একটার সঙ্গে একটা ফ্রি, আমি চিজ ইচিজ, আমি চকলেট খেলাম, দেখো পানিশমেন্টটা খুব কম দিয়ে দিচ্ছে না, লঙ্কা খাচ্ছে তো কচ 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 আওয়াজ হচ্ছে, বিন্দাস ঢুকে যাচ্ছে, কোনো ব্যাপারই না ওর জন্য, কেসা লাগা, বহুত আচ্ছা লাগা, কি বন্ধুরা কেমন লাগছে, মানে পকোড়ার পর এটা ভালো পানিশমেন্ট, অ্যাকচুয়ালি পকোড়ার সাথে যদি দিতাম তাহলে সব লঙ্কা খেয়ে নিতাম, শুনছো তো, পকোড়ার সাথে যদি দিত সব লঙ্কা খেয়ে নিত, লঙ্কা খেতে খুব পটু, মানে ওর ফেভারিট, ওর ফেভারিট দিলাম এটা,
পানিশমেন্ট। আর চলবে নাকি? চল 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 দেখি কি ঠান্ডা, সরি ঝাল। বলো দর্শক দেখে বলো তোমার অবস্থা কেমন হয়ে আছে? দর্শক দেখতে পাচ্ছে আজকে কেমন? তোর বাই করে দাও, রক্ত বেরিয়ে যাবে। পানিশমেন্ট তোমাকে খেতেই হবে। তো আমার অবস্থা খুব খারাপ, কথা বলার পরিস্থিতি নাই। তো আজকের মতন এখানে আমরা শেষ করছি, আবার আগামী ভিডিওতে দেখাবে। ওকে, বাই বাই বাই।